Smoking is injurious to health. It causes cancer. Dhumpan shasther pokkhe khotikor. Er phol cancer. Moddopan shasther pokkhe khotikor. Consuming alcohol is injurious to health. তুমি চিরদিনই আমাদের বিরুদ্ধে এমনি কথাই বলো। যা, ক্লাবের অ্যানুয়াল মিটিং আসছে, তো তোমাকে সেক্রেটারি করা হবে। অসম্ভব। অবশ্য তোমাদের মধ্যে আমি আছি, দর্শক হিসেবে, শ্রোতা হিসেবে আর সমালোচক হিসেবে। ইয়েস, চলে নিখিলে। আচ্ছা, চেকগুলো সই করে দিন। বাই দ্য ওয়ে, রাজনারায়ণ বাবু চেকটা লোক দিয়ে পাঠিয়ে দিন। আচ্ছা, যা এবার একটা কাজের কাজ করে এসো। সে বিদেশ থেকে ফিরে আসার পর একদিনও তো তার সঙ্গে দেখা করে নেই। দেখো বিনি, এই তোমার বড় দোষ। আরে আমি কি বলেছি যাবো না? তোমার যে আমার তর সইছে না। না, দেরি করে লাভ কি বলো? যা হয় একটা কিছু তাড়াতাড়ি করো, আমার আর দেরি সইছে না। আমার আর দেরি সইছে না বলি, তাড়াতাড়ি করো বললি কি আর তাড়াতাড়ি হয়? কলকাতায় যেতে হবে, স্বামীর সঙ্গে কথাবার্তা ঠিক করতে হবে, কত ব্যাপার। তুমি অত ব্যস্ত হলে চলবে কেন বলো? না, ব্যস্ত হবে না। ওই মেয়েকে আর ঘরে রাখা যায় কেন? সেই কোন সকালে বেরিয়েছে এখনো পর্যন্ত বাড়ি ফিরে। ও, এই জন্যে? তা দেখো গিন্নি, আর তো দুটো দিন, খেলাধুলো কোথায় যাও না। হ্যাঁ, আমাকে একটু দাঁত থেকে দেয় না রে। দাঁত আর খায় না, দাঁত ভেঙে যাবে। দেয় না ভাই, কাঁচ দিচ্ছি। গুনমালি এসে পড়লে হাত ভেঙে দেবে। কি হাত ভেঙে দেবে? আমার
কই তোমার মামা আছেন বলে তো আগে শুনিনি। আমার মানে মার মাস্তু তো ভাই। ও আচ্ছা, বাবা যখন কথা দিয়ে গেছেন তখন আর আপত্তির কি থাকতে পারে। কিন্তু দেখুন, আমার মামা এখন আমার অভিভাবক কি না, তাই তার একটা অনুমতি মানে একটা সম্মতি। আহা নিশ্চয়ই, সেটা তো বিশেষ প্রয়োজন। বেশ তো, তোমার মামাকে একবার ডাকো। মামা একটু বেরিয়েছে, আপনি যদি একটু অপেক্ষা করেন তো তিনি এক্ষুনি এসে পড়বে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি নিশ্চয়ই অপেক্ষা করছি, নিশ্চয়ই। কাকাও, আমার কয়েকটি গেস্ট অপেক্ষা করছে, যদি আপনার অনুমতি। এতে আবার অনুমতি চাইবার কি আছে বাবা? যাও যাও, তুমি তোমার অতিথিদের কাছে যাও, আমি অপেক্ষা করছি। তারপর কি ডিসাইড করলেন? How strange, এই বুঝি আপনার এক মিনিট। ভেরি সরি, যত সব ওল্ড স্টকের ব্যাপার। ওল্ড স্টক? এক্স্যাক্টলি। হ্যাঁ, তারপর কোথায় যাওয়ার ঠিক হলো? সে একটা রাস্তায় যেতে যেতে ঠিক করে। হ্যাঁ লাইক, চলুন চলুন চলুন, দেখ চল। মামা, মামা, হ্যালো। ইয়ান ম্যান, মামা মেসো বললো দোষ হতো না, তারপর কি ব্যাপার? তোমাকে যা কিছু একটা সাজতে হবে তো, সেই ওল্ড ফ্যাসিলিটি এসেছে। ওল্ড ফ্যাসিল? হ্যাঁ হ্যাঁ, হরিপুরের রাজনারায়ণ চৌধুরী। ও, তোমার সেই বিয়ের ব্যাপারটা? মামা যা কিছু একটা ম্যানেজ করো। ম্যানেজ? খুব গুরু দায়িত্ব, কিন্তু দক্ষিণে কি দেবে বল? ভালো দক্ষিণে পাবো। আপনি রাজনারায়ণ চৌধুরী? আগে হ্যাঁ, আপনি? আমি শামুর মামা। ও নমস্কার নমস্কার, বসুন। আগে হ্যাঁ, কি ব্যাপার বলুন তো? আগে ওই শামু আর কৃষ্ণার বিয়ের ব্যাপার নিয়ে কথা বলতে এসেছিলাম আর কি। আপনি বোধহয় সবই জানেন, তা আমি ভাবছিলাম যে সামনেই পৌষ মাস পড়ে যাচ্ছে, কাজে এই মাসের শেষে যদি বিয়েটা হয়ে যেত। আচ্ছা, এই বিষয়ে শামুর সঙ্গে আপনি কথা বলেছেন? আগে হ্যাঁ বলেছি বইকি, তবে ওর কাছ থেকে শুনলাম যে এখন আপনি তার অভিভাবক, কাজেই আপনার মতামতটা। অভিভাবক হিসেবে আমার একটা রেসপন্সিবিলিটি আছে। হ্যাঁ নিশ্চয়ই আছে। তাই বলছিলাম, এই সবে শামু তার জীবন শুরু করেছে, এরই মধ্যে বিয়ে দিয়ে তাকে ঘর সংসারের মধ্যে টেনে না আনাই ভালো। কিন্তু এ মাসে যদি বিয়েটা না হয় তাহলে যে অনেক দেরি হয়ে যাবে, তাছাড়া দেখুন আমার মেয়েও তো বড় হচ্ছে। সব বুঝলাম, শামুর সঙ্গে আপনার মেয়ের বিয়ে হতে পারে না। হতে পারে না? না, এ ধরনের মেয়ের সঙ্গে আমি শামুর বিয়ে দিতে চাই না। ঠিক যে ধরনের মেয়ে তার প্রয়োজন। ও দেখুন, আমার মেয়েকে আপনি দেখেননি, দেখলে। তবে যা শুনেছি তাতে আপনার মেয়ের সঙ্গে শামুর বিয়ে দিলে শামু সুখী হবে না। সুখী হবে না? এ আপনি কি বলছেন? শুনুন, অদ্রতার মুখোশ না রেখে স্পষ্ট করে বলাই ভালো, আপনার মেয়ে গ্রাম্য অশিক্ষিত, আজকের সামন্ত সেনের স্ত্রী হওয়ার অযোগ্য। কি বলছেন আপনি? আপনি জানেন এই বিয়ে সম্বন্ধ করে গেছেন ওর বাবা আশুতোষ। সামান্য কবে একটা কি কথা হয়েছিল? না না, আপনি বরং অন্যত্র ব্যবস্থা করুন। হাগা, এত সব জেনে শুনেও তার মামা এত বড় কথাটা বলতে পারবে? আমার মনে হয় শামু এসব কিছুই জানে না। শামুর এসব ব্যাপারে আর কোনো হাতই নেই, আমার মেয়ের নাকি শিক্ষা দীক্ষা নেই, সে এখন আর নাকি শামুর উপযুক্তই নয়। ছি 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 ছি, কি হীনতা, কি অপমান, কি অপমান, কি অপমান! এই শামুর বাবা আশুতোষ ছিলেন আমার বাল্য বন্ধু, ওদের অবস্থা কোনোদিনই খুব ভালো ছিল না। তবে আশুতোষের বড় আশা ছিল সামন্ত ভালো করে মানুষ হবে, বড় হবে। জানো বাবা, আশুতোষকে আমি ভালোবেসেছিলাম,
আর ওই সামন্তকে আমি বড় স্নেহ করতাম, তাই আমি যথাসাধ্য অর্থ ব্যয় করে নিজে তাকে বিলেত পাঠিয়েছিলাম। আমার মনে অনেক আশা ছিল, ভেবেছিলাম সামন্ত মানুষ ও বিলেত থেকে ফিরলে কৃষ্ণা মার সঙ্গে তার বিয়ে দেব, দুটো সংসারের মাঝখানে একটা আত্মীয়তা গড়ে উঠবে। তা আশুতোষ বাবু কি এখন আপত্তি করছেন? আশুতোষ, হায় ভাগ্য, আশুতোষ বেঁচে থাকলে কি আর এমনটি হতো? তাহলে এখন সামন্তর অভিভাবক হচ্ছেন তার এক মামা, তিনি আপত্তি করেছেন। কারণ? কারণ এখন নাকি মেয়ে আমার সামন্তর উপযুক্ত নয়, শিক্ষিতা নয়, সহুনে নয়, সে নাকি বিলিতি কায়দা চলতে ফিরতে শেখেনি। সামন্ত কি বলে? সামন্ত আবার কি বলবে, আর তার বলার দামই বা কি আছে, এখন তো ওই মামাই সব। আশ্চর্য, তা এহেন পাত্র ছাড়া কৃষ্ণাকে যদি অন্য কোনো পাত্রে? কি জানো বাবা, এতদিন ধরে কত স্বপ্ন দেখেছি, তাই সামন্ত থাকে কোথায়? থাকে পার্ক স্ট্রিটে তার মামার বাড়িতে, তবে সে নামে মাত্র, শুনেছি তো বেশিরভাগ ক্লাব ক্লাবেই থাকে। ক্লাবে থাকে? হ্যাঁ। সামন্ত কি বলুন তো? সামন্ত সেন। সামন্ত সেন। আমি সকাল 10টায় ঢুকতাম আর বেরোতাম রাত 12টায়। ছিল, যদি কোনো নতুন গার্লফ্রেন্ড আসতো একটু বেশি অকুপায়ড হতাম, কথা বলতাম বেশি, ড্রিঙ্ক করতাম কম। গার্লফ্রেন্ড ইজ অলওয়েজ অ্যান ইকোনমি। Thank you.
বন্দনা হাসছো কেন? ভীষণ হাসি পাচ্ছি জানো? কারণ একটা কথা মনে পড়ে গেল। কি কথা? এমন সহৃদয় লোক দেখেছো কোনদিন? গিয়ে বললাম প্লিজ ডোনেট সামথিং, উপকৃত হব। তার উত্তরে কি বললো জানো? কি বললো? অল ফর ওয়ান, ওয়ান ফর অল। রিজনটা কি জানো তো? না বললে কেমন করে জানবো? ওই সেই কিছু একটা দিয়ে এই বিরাট কিছু হওয়ার ইচ্ছে। স্বাভাবিক, তুমি তো বলবেই। কি মুশকিলেই না পড়েছিলাম, পালিয়ে আসতে পারলে বাঁচি। সে কি হিস্ট্রি, কাকে ভালো লাগেনি, লন্ডনে ফ্রান্সে কত মেয়ে মিট করেছে, তারপর কোন এক গ্রাম্য বাগদত্তাকে রিফিউজ করেছে। গ্রাম্য বাগদত্তাকে রিফিউজ করেছে? তারপর? তারপর কি, ওই সেই এক কথা, নিজের টাইপ না হলে বিয়ে করা যায় না। চাইতে গেলাম সাবস্ক্রিপশন, শুনে এলাম বিবাহের ইতিকথা। এই নাও তোমাদের চেক। যাই হোক, উদ্দেশ্য তোমাদের সফল হয়েছে তো? সফল হয়েছে মানে একেবারে ট্রিপল অ্যামাউন্ট। দেখো না, হ্যাঁ, সে বিরাট ফেরত দাচ্ছিল যাকে তোমায় সেই সেদিন ক্যাবারেতে দেখালাম, মনে নেই? আপনি ব্যস্ত হবেন না, আমি আপনারই কাজে এসেছি। সামন্তকে দেখলাম। সামন্তের সঙ্গে দেখা হলো? কেমন দেখলে বাবা? খুব সাধারণ। সামন্তর পাত্রটি কোথায়? ও পাত্রী নিশ্চয়ই দেখবে বাবা, আমি ডাকছি, চেষ্টাকে আমি ডাকছি। ভয় পাবার কি আছে? ওই তো সেই গাড়ি টাড়ি। এখানে কেন? কি জানি ভাই, তোর বাবার কাছে হয়তো নালিশ করতে এসেছে। যা যা, নালিশ করলো তো ভারী বয়েই গেল, আমার মাথা কেটে দেবে নাকি? চলে না ভাই, আমরা যাবো। ভিটু কোথা কাজ, আসবে না তো আসবে না, যা। নালিশ করলো তো ভা এই তো কৃষ্ণা, কি আশ্চর্য, তুই হাঁ করে তাকিয়ে আছিস কিরে? আমাদের জমিদার বাবু, প্রণাম কর, প্রণাম কর, প্রণাম কর। মা, এই তোমাদের জমিদার? হ্যাঁ, ওই তো চিঠিলেস। মা, ও মা, ওকে তো এর আগে কখনো এখানে দেখিনি, কোথায় থাকে গো? কলকাতায়। এই নে পয়সা নিয়ে যাতে চট করে মিষ্টি নিয়ে। আমি আর যেতে পারছি না, বাড়িতে মোয়া আছে তাই দাও না। মোয়া কিনে দেবো কিরে? ওরা বুঝি মোয়া খায় না। তুই যাবি কিনা বল। আচ্ছা মা,
বাবা বুঝি ওদেরই বাড়ি যান? হ্যাঁ হ্যাঁ, বাবাই মেয়েকে নিয়ে কি যন্ত্রণায় পড়েছি। তুই যদি না যাস তাহলে আমি যাচ্ছি। যাচ্ছি বাবা যাচ্ছি, বাড়িতে এলেই খালি কাজ আর কাজ, কাল থেকে আর বাড়ি আসবো না। কই দাও না, যা যা তাড়াতাড়ি যা। আমি আপনাকে বলছি, ওই সামন্তই একদিন আপনার কাছে আসবে, ওই মেয়েকে ভিক্ষে চাইবে। কিন্তু বাবা সেটা কি সম্ভব হবে? নিশ্চয়ই সম্ভব হবে। আমি তাহলে চলি। যাবে কৃষ্ণাকে নিয়ে আপনি আসছেন? হ্যাঁ বাবা, হ্যাঁ নিশ্চয়ই আসবো, নিশ্চয়ই আসবো বাবা। চলি। আচ্ছা বেঁচে থাকো, বেঁচে থাকো বাবা। এখন কি আর অত ভাবলে চলে? কথা যখন দিয়েছি তখন মেয়েকে আমার পৌঁছে দিয়ে আসতেই হবে। তুই অত ভাবছিস কেন রে? দেখ মা, আজ আমি 30 বছর ধরে ওদের জমিদারিতে দেওয়ানগিরি করছি, প্রভুভৃত্তের সম্পর্ক নিয়ে নয়, একান্ত আপনজনের মতো ব্যবহারে ওরা চিরকাল আমার সঙ্গে করে এসেছে। তাই আমি তোকে বলছি, তুই কিচ্ছু ভাবিস না, দেখিস তোর কোনো রকম অসুবিধা হবে না। বিছানার চাদরটা দেবো কি? বিছানার চাদর? আরে ও বাক্স টাক্স কিছুই না দিলে চলতো, ওখানে কোনো জিনিসের অভাব নেই, তুমি শুধু শুধুই ব্যস্ত হচ্ছ। বুঝেছি, তোমার আসলে মেয়েকে কাজ ছাড়া করতে ইচ্ছে করছে না। আর কৃষ্ণ আমারও যে একটু মন খারাপ হচ্ছে না তা নয়। দেখিস দেখিস, ওখানে যেখানে নিয়ে যাচ্ছি না, সেসব দেখলে একবার তোর তাক লেগে যাবে, তখন তুই নিজেই আর ফিরতে চাইবে না। আপনি অপেক্ষা করেন, আমি আসছি। বাবা বাবা কি সুন্দর বাড়ি! এই বাড়িতে আজ থেকে তোকে থাকতে হবে, বুঝেছিস? তোকে লেখাপড়া শিখতে হবে, মানুষ হতে হবে। কেমন থাকবি তো? হ্যাঁ থাকবো, তুমি থাকবে বাবা? ও মা কি সুন্দর ছবি! এই দেখো আবার। এই যে নিখিলে, চল চল আয় আমার সঙ্গে আয়। কি হলো, আয় না। আসুন কাকাবু, পরিচয় করে দি, মিস দত্ত, কৃষ্ণা, এরই ভাড়া আপনাকে নিতে হবে। আর কৃষ্ণা, ইনি হচ্ছেন মিস দত্ত। বাবা এরা তো মিশমিস করছে কেন? মিশ মানে কি? ওরে বোকা মেয়ে, মিস মানে কুমারী। তোমার নাম কি?
কৃষ্ণা রানী চৌধুরী। কাকাবাবু আমাকে একটু বেরোতে হচ্ছে। আচ্ছা বাবা এসো। তাহলে মিস দত্ত আপনি কৃষ্ণাকে নিয়ে ভেতরে যান। এসো কৃষ্ণা। বাবা তুমি যাবে না? উনি পরে যাবেন। না না তাহলে আমি যাব না। সীমা ওরকম করে না। না আমি যাব না, তোমাকে ছেড়ে একা কিছুতেই থাকতে পারবো না। ও পাগল মেয়ে, একা থাকতে যাবি কেন? তুই থাকবি, উনি থাকবেন, তাছাড়া আমিও তো মাঝে মাঝে আসবই। দেখ মা, তুই এখন বড় হয়েছিস, তোকে লেখাপড়া শিখতে হবে, মানুষ হতে হবে, কত কি জানবার আছে সব জানতে হবে। আর আমি কি তোকে ছেড়ে একা থাকতে পারবো রে? আমি আসবো, নিশ্চয়ই আসবো। তোর মা সেখানে একা রয়েছেন, তাকে ছেড়ে দিয়ে এখানে থাকা কি হয় সেটা ভালো দেখায় না মা। তাছাড়া কত মেয়ে তো তাদের মা বাবাকে ছেড়ে থাকে। বাবা ওরে, এখন থেকে নিখিল এসে তোর অভিভাবক। যা মা, যা যা এসো। আমরা অভিভাবক বলে মেনে নিলো পাঁচজনে পাঁচ কথা বলতে পারে, সমাজ বলে তো একটা কথা আছে। আরে রাখো তোমার সমাজ, সমাজ ওই তো আমার মেয়ে বিলিতি নয় বলে যখন বিয়ে দিতে রাজি হলো না, তখন কোথায় ছিল তোমার সমাজ? কিন্তু তবু যেন আমার কেমন লাগছে। হ্যাঁ শেষকালে নিখিলেশ কেন আমাদের জন্য কথা শুনছে? আরে তুমি কি পাগল হয়েছ? ওসব কথা টথা তোয়াক্কাই রাখে না, কেন সেই ভারী একবজ্ঞা ছেলে, যা একবার যে ধরেছে সে করেই ছাড়বে। গরম অত জোরে নয়, আস্তে 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 খাও, শব্দ করো না, এইভাবে খাও।
নিশ্চয় যাবেন মনে করে, আমরা অনেক দূর থেকে এসেছি। আপনাদের ফাংশনটা কবে? 14th আচ্ছা আমি চেষ্টা করবো। না না চেষ্টা করব না, আপনি যাবেনই কিন্তু, আপনি না গেলে। আচ্ছা ঠিক আছে। আচ্ছা কৃষ্ণা বাথরুমে স্নান করবে না বলছে। কোথায় স্নান করবে? পুকুরে। পুকুরে? ওখানে বসলে যে? ওখানে বসে খেলে আমার পেট ভরবে না। মাটিতে বসে খাওয়া কিন্তু নিয়ম নয়। নিয়ম নয়? তুমি যাও। ওঠো। চেয়ারে গিয়ে বসো। ওখানে বসে খেতে আমার অসুবিধে হবে? অসুবিধা হবে বললে চলবে না, তোমাকে অভ্যাস করতে হবে। আর একসঙ্গে এক জায়গায় বসে খাওয়াই হচ্ছে নিয়ম। চলো চলো। বেড়া এরকম ভাবে না, রাখো না, এটা দিয়ে খাও। কই খাও? না 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 না, হাত দিয়ে খায় না। এবারে এইটা নাও আর ওই চামচেটা নাও আর এইভাবে ধরো। এইভাবে এইভাবে খাও। এই যো। খাও আস্তে আস্তে। না না এইভাবে। এটা দিয়ে খাও। আমি পাচ্ছি না। চেষ্টা করো। ঠিক আছে, আজকের মতো হাত দিয়ে খাও। না না ওভাবে হাত ছেটো না, হাতে লেগে থাকবে যে। বাইরে হাত রেখো না। কোথায় যাচ্ছি গো? যাচ্ছি গো নয়, যাচ্ছি।
কোথায় যাচ্ছি? পোশাক কিনতে। কার? তোমার। আমার? লাল হবার জন্যই তো লাগানো। বাহ, তাহলে তো পান খেলেই হয়। না না, পান খেলে বাহ, বেশ মিষ্টি গন্ধ তো। দাও, ওটা আমাকে দাও। দেখি ফাঁকা বা আরেকটু। এই তো দেখি। আচ্ছা এটা কি? ওটা রুজ। রুজ? এটা ঠোঁটে লাগাতে হবে? না, ওটা ঠোঁটে লাগাতে হবে না, ওটা গালে লাগাতে হবে। গালে? গালে ঠোঁটে সব লাগাতে যাবো কেন? আমাদের গায়ে না যাত্রা দলের শ্রেষ্ঠ অধিকার এসব মাখে। তাই বুঝি? তা তোমাকে এখানে মাখতে হবে। আমাকেও মাখতে হবে? হ্যাঁ, এইটি রীতি। আরে বসো বসো বসো, তোমার সঙ্গে অনেক পরামর্শ আছে। কি ব্যাপার বলো তো? সেদিনকে ক্লাবে গেলে তুমি কাল খোঁজ করছিলে, আবার শুনলাম একজন গ্রামের মেয়েকে তুমি বাড়িতে এনে রেখেছো, আবার তার জন্য গভর্নেন্সও রেখেছো। কারেক্ট। আমাদের হরিপুর স্টেটের ম্যানেজার, আরে রাজনারায়ণ বাবু। হ্যাঁ, দু একবার তাকে দেখেছি, খুব শ্রদ্ধা করছে। তারই একমাত্র মেয়ে কৃষ্ণা যখন ছোট ছিল, রাজনারায়ণ বাবু ওদেরই গ্রামের একটি ছেলের সঙ্গে এই কৃষ্ণার বিয়ে ঠিক করেন। শুধু তাই নয়, সেই ছেলেটিকে উচ্চশিক্ষা দেবার জন্য রাজনারায়ণ বাবু নিজের খরচায় ছেলেটিকে বিলেত পর্যন্ত পাঠিয়েছিলেন। আর তিনি বুঝি বিলেত থেকে ফিরে এসে সেই গ্রামের মেয়েকে ঘরে তুলতে চাইছেন? এক্স্যাক্টলি। আর ইয়ার নতুন কি সর্বত্র তো ঘটছে। তাই সামন্ত সেনকে আমি বুঝিয়ে দিতে চাই যে সে যে জাতীয় এবং যে ধরনের মেয়ে খুঁজছে, বাংলাদেশে যে কোনো মেয়ের পক্ষে তা ছ মাসে হওয়া সম্ভব। তোমাকে এইভাবে বসতে শিখিয়েছি? ভুলে গেছি। শোনো, পি ইউটি পুট কেমন, আর বি ইউটি বাট। বারে তা কেন হলো? কি কেন হলো? পি ইউটি পুট, তাহলে বিউটি বুট হলো না কেন? আবার সিউটি কাট, ওইটাই নিয়ম। নিয়ম? এরকম নিয়ম কেন? তোমাকে এইভাবে শিখতে হবে। কই বলো বলো, পি ইউটি পুট, সি ইউটি কাট, আর বি ইউটি বাট, কি হলো বলো? উনি যা বলছেন তাই বলো। বলো। আমার অসুবিধা হচ্ছে। অসুবিধা হলে চলবে না। বি ইউটি বাট হয় আর পি ইউটি পুট হয়, এটা জেনে রেখো। আর এখন থেকে উনি যা বলবেন তাই তোমাকে শুনতে হবে।
তো বলুন, বলো পিউটি ফুট পিউটি ফুট সিউটি কাট বিউটি বাট আমাদের অসম্ভব। কি হলো জান, গিয়ে দেখুন কি হলো। চলে গেলেন কেন? খুব রাগ করেছেন কেন? নিশ্চয়ই কোনো গোলমাল বাজিয়েছিলে। গোলমাল কই না তো? জানেন উনি কি বলছিলেন? উনি বলছিলেন যদি কেউ জেনে শুনে ধাক্কা মারে না তাকে নাকি বলতে হবে ঠিক আছে। ঠিক আছে, তুমি কি বলবে? আমি কি বলবো? তাকে টেনে এক থাপ্পড় লাগাবো। ও বুঝেছি, বসো। আপনি বলছেন আমাকেও ভয় করলো, যে উদ্দেশ্যে ওকে আনা, অর্থাৎ যা যা ওকে শেখানোর দরকার সেগুলো আমি নিজে শেখালে কৃষ্ণা তাড়াতাড়ি শিখতে পারবে, কিরকম বুঝছেন? খুব অসুবিধা হবে বলে মনে হচ্ছে না। খুব অসুবিধা না হলে একটু হবে। না ঠিক তা নয়, তবে কিছুই জানা ছিল না। আর আর একটু চঞ্চল। এটা কি হলো? সুযোগ খুঁজছিলাম। কিসে? সরি বলার। আচ্ছা আচ্ছা, তোমার ডান হাতটা ওপরে তোলো তোলো। আচ্ছা, বাঁ হাতটা আমার কাঁধে রাখো, ওইখানে না এইখানে। অসম্ভব, আমি পারবো না। কি হলো? এই নাচ আমি শিখতে পারবো না। এই নাচ না শিখলে আধুনিক সমাজে মিশতে পারবেন না। আধুনিক সমাজে মিশতে গেলে এই নাচ শিখতেই হবে। হ্যাঁ, কি আমি দেখিয়ে দিচ্ছি, তুমি দেখো। ওয়ান টু থ্রি ফোর, 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 ওয়ান টু। Thank you.
ছোঁয়া লাগে যেন এই রাতে জীবনে আসেনি তো আগে ক্ষণে ক্ষণে এই মনে দেবী জ্বর জ্বর হয়েছে? হ্যাঁ স্যার, ডক্টর ব্যানার্জিকে খবর দিয়েছি। আচ্ছা ঠিক আছে। কি হলো? শুনলাম জ্বর হয়েছে। ও কিছু না, সামান্য জ্বর হলো। কি করে কি করবো, ঘুম আসছিল না তাই সারা রাত বারান্দায় বসেছিল। তো বারান্দায় কেন? ভালো লাগছিল যে। কার মহারাজ হরিচাঁদ? ও হ্যারি, হ্যালো হ্যারি। আচ্ছা আমি তোমাকে ফোন করতে যাচ্ছিলাম। শোনো, আমার মনে হয় কৃষ্ণাকে এবার আমরা নব্য সভ্য জগতের সামনে দাঁড় করাতে পারি। কিন্তু তার একটা উপলক্ষ দরকার তো। 365 দিনের যে কোনো একটা দিনকে উপলক্ষ করে তুমি একটা গ্যাদারিং করো। তুমি অর্থশালী বিত্তশালী, তাই তোমার কোনো কিছুতেই কেউ কোনো আপত্তি করবে না। হ্যাঁ ভালো কথা, তোমার গ্যাদারিং এ সামন্ত সেন আর তার গোষ্ঠীবর্গ যেন উপস্থিত থাকে।
তোমার গ্যাদারিং এ কৃষ্ণার কি পরিচয় দেবে? বলবে প্রিন্সেস কৃষ্ণা। প্রিন্সেস কৃষ্ণা, নট এ ব্যাড আইডিয়া। ইয়েস, তাহলে আমি নেক্সট উইকে পার্টির ব্যবস্থা করি। হ্যাঁ হুম, তাই দাও। প্রিন্সেস কৃষ্ণা, আমার এক বন্ধু টেলিফোন করছিল, নেক্সট উইকে ওদের ওখানে একটা পার্টি আছে, তোমাকে সেখানে যেতে হবে। আমি? হ্যাঁ, আর তুমি সেখানে শুধু কৃষ্ণা নও, রাজকুমারী কৃষ্ণা। আমার মায়ের হার। রাজকুমারী মনে হচ্ছে? Princess Krishna and my friend Prince Sarichan. Good evening. Good evening. Mrs. Sarichan. Good evening. Good evening. Ashun. Ki bolo to? The new one only. Aage kakhono dekhechi bole to mone hoy na. Nari gorti to nei eta. Eta to modbut lagche na. Nikhil, take your seat. সেই ভদ্রলোকটি না যার সঙ্গে কাবেরাতে দেখা হয়েছিল? এক্স্যাক্টলি। আর ওই মেয়েটি? আমিও তাই ভাবছি। সাউথ ইন্ডিয়ান সিস্টার্স, মিস রূপা, মিস মাধু। Thank you.
ball in the other room. Ashun. Ladies and gentlemen, আজকে আপনাদের আসরে গ্রেট সারপ্রাইজ প্রিন্সেস ইনি প্রিন্সেস কৃষ্ণা আজকের নতুন অতিথি প্রিন্সেস কৃষ্ণা শি ইজ ক্লাস ও শিওর ভেরি গুড ড্যান্স কোথায় চললেন ঠিক ধরেছি সত্যি রাজকুমার সত্যি ভারী সুন্দর চেহারা প্লিজ 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 সত্যি এটা একটা আনন্দের ব্যাপার আজকের অনেক মাননীয় অতিথি রাজকুমারী কৃষ্ণার সঙ্গে নাচে যোগ দিতে চান কিন্তু একা তার পক্ষে সবাইকে সন্তুষ্ট করা সম্ভব নয় বলে আমি একটা লাকি টিকিটের ব্যবস্থা করেছি লাকি টিকিট নাম্বার 7 যিনি পাবেন তিনি রাজকুমারী কৃষ্ণার সঙ্গে নাচে যোগ দিতে পারবেন Hold your card, please. You. Thank you. একটা কথা আপনার এখন কেউ খামগুলো খুলবেন না আমি যখন বলবো তখন খুলবেন থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ ইয়োর টিকেট প্লিজ থ্যাংক ইউ হ্যাভ ইয়োর কার্ড প্লিজ Thank you. Harry. Thank you, sir. Thank you. Let me have one. Sure. Thank you. Hey, bud. আপনারা সবাই খামগুলো খুলতে পারেন. Oh, zero. Absurd. Absurd. Unpardonable. Zero. Hopeless. Okay. Hopeless. Absurd. Oh, I am unlucky. And yours? I too. I got it! I'm a bad thing! This is something horrible. Partiality. Thank you.
চলে এলেন যে। একটা কথা জিজ্ঞাসা করব। ও শিওর, প্লিজ। ইফ ইউ ডোন্ট মাইন্ড, অফ কোর্স। অফ কোর্স নট। প্রিন্সেস কৃষ্ণা কে? প্রিন্সেস, আপনার সঙ্গে কি সম্বন্ধ? কিছু না। Don't try to make me fool. ওরা যদি জিজ্ঞেস করত আমি কোথাকার রাজকুমারী, তাহলে কি বলতাম জানো? বলতাম এক রাজকুমার আছে, সে জানে আমার পরিচয়। সে রাজকুমারটিকে কেন তুমি? সেখানে শেষ হবার আগেই সামন্ত যদি অন্য কোথাও বিয়ে করে ফেলে, এমন তো কত হয়েছে, আর হতেও তো পারে। পারে তো পারে, সে তখন ভেবে দেখলে চলবে। এখন নিখিলেশ যেরকম বলছে সেইভাবে আমাদের চলতে হবে। জানো, সামন্তর মামা সেদিনকার কথাগুলো এখন আমার বুকে শেলের মতন বিঁধে আছে। আমার মেয়ে শহুরে নয়, লেখাপড়া জানে না। আজকে সামন্ত সেনের সে উপযুক্ত নয়। Your car is waiting. Excuse me. আমাদের আসার প্রয়োজন আছে কি? আপনার কি মনে হচ্ছে বলুন তো? মনে হচ্ছে নেই। বলো। আজ সন্ধ্যেবেলাতে ভীষণ ভালো লাগছিল, কৃষ্ণাকে নিয়ে একটু বেরিয়েছিলাম। আচ্ছা, কি ব্যাপার? ব্যাপার কিছু নয়, এমনি। ও, এদিকে আর এক নতুন রিপোর্ট, মিস দত্ত রিজাইন করে চলে গেলেন। সে কি? হঠাৎ উনি এসে আমাকে বললেন আমার কি থাকবার প্রয়োজন আছে। কিন্তু হ্যারি, কথাটা এমন ভাবে এসে বললেন খুব আপত্তিজনক বলে মনে হলো। তাই নাকি? তাহলে অবশ্য চলে গিয়ে তিনি ভালোই হয়েছে। কিন্তু ভাই, একটা কথা, মেয়েরা তাদের অন্তর্দৃষ্টি দিয়ে অনেক আগে থেকে সব বুঝতে পারে। না না, কি বুঝতে পারে? তিনি বুঝতে পেরেছেন যে তার এখানে থাকার প্রয়োজনীয়তা ফুরিয়ে গেছে। কারণ কারণ কৃষ্ণার সব ভার এখন থেকে তুমি নিতে পারো। সব ভার বলতে কি মিন করছো? সব ভার বলতে নিজের ভেতরটা একবার যাচাই করে দেখো না। নিখিলেশ, 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 আমাদের আসার প্রয়োজন আছে কি? আপনার কি মনে হচ্ছে বলুন তো? মনে হচ্ছে নেই। মেয়েরা তাদের অন্তর্দৃষ্টি দিয়ে অনেক আগে থেকে সব বুঝতে পারে। যদি বাসর প্রদীপে ক্লান্তির ছায়া নামে, যদি বাসর প্রদীপে ক্লান্তির ছায়া নামে, আধারে যায় সে ভোরে, তবু তুমি মোর হাত দুটি রেখো ধরে। যদি বাসর প্রদীপে ক্লান্তির ছায়া নামে,
আমার জীবন সম্বন্ধে কয়েকটা কথা তোমার জানা দরকার। বেশ বলো। ইউরোপে যখন আমি ছিলাম তখন একটি মেয়ের সঙ্গে আমার পরিচয় হয়েছিল। মেয়েটি ভালোই, কিন্তু কিছুদিন যাবার পরে সে আমাকে অনেক কিছুই বলেছিল। অবশ্য উদ্দেশ্য ছিল একটাই, সে আমাকে ভালোবাসে। কিন্তু আমার মনে হয়েছিল সে ঠিক আমার উপযুক্ত নয়। কেন? কি জানো, ঠিক নিজের টাইপ বা মনের মতো না হলে সে যত কাছেই থাকুক তাকে আপন করে নেওয়া যায় না। এই কথার মানে? যাকে ভালো লাগলো অথচ ভালোবাসতে পারলাম না তার উপর করুণাই হয়, তাকে গ্রহণ করা যায় না। এ কথাগুলো তুমি আমায় বলছো কেন? ভালোবাসা নিয়ে বিলাসিত আমার স্বভাব বিরুদ্ধ। তোমাকে অপমান করতে পারবো না বলে কথাগুলো যতদূর সম্ভব স্পষ্ট করে জানিয়ে গেলাম। Thank you.
তুমি যাও। মনে করার কিছুই নেই, কারণ আমি তার বাড়ির গেস্ট মাত্র। আমি যাব। রিয়েলি আমি যে কি খুশি হলাম। আজ তাহলে আজকের রাস্তা আমার জীবনে মেমোরেবল হয়ে থাকবে। আপনি ড্রিঙ্কে খুব হিট করেন না? আজকের দিনে মানে এই 20th সেঞ্চুরিতে ফ্যাশন না? সত্যি প্রিন্সেস, আপনি যেমন আমাদের কাছে একটা গ্রেট সারপ্রাইজ, তেমনি আপনার এই ড্রিঙ্কের প্রতি হিট রেট এটাও একটা সারপ্রাইজ। ইট ড্রিঙ্ক অ্যান্ড বি ম্যারি। এই শহর আর শহর তলি ইতি কথা নাও গো শুনে, এই শহর আর শহর তলি ইতি কথা নাও গো শুনে, শহর আর শহর তলি, এই শহর আর শহর তলির ইতি কথা নাও গো শুনে, শহর আর শহর তলি, দেখেছি নিজের চোখে হেথায় লোকে চলছে শুধু কলের গুণে, শহর আর শহর তলির, এই শহর আর শহর তলির। তোমরা যারা শহরে ভাই থাকো বলে বড়াই করো, তোমরা যারা এই তোমরা যারা শহরে ভাই থাকো বলে বড়াই করো, সেই কথাটি গেছো ভুলে সবার চেয়ে মানুষ বড়, মনের কি দশা বলো যন্ত্রেতে তুলো ধুনে, শহর আর শহর তলি, এই শহর আর শহর তলি। এখানে পথগুলো সব পিচে মোড়া, সে পথে নেই যে ধুলো, মাটির ছোঁয়া পায় না হেথায় মাটির গড়া মানুষগুলো, এখানে যা দেখি ভাই সবই মেকি, এখানে যা দেখি ভাই সবই মেকি জলক্ষণে, শহর আর শহর তলির, এই শহর আর শহর তলির। অনেক রাত হয়ে গেছে, এখানে যাবেন?
বাড়ি ফিরতে হবে। আচ্ছা আচ্ছা আচ্ছা, বেড়া ভালো লাগছে না বুঝি? ওকে তাহলে একটু স্পিডেই চলি। হ্যাঁ কোথায় চলেছেন? একটু বেড়াতে। মানে? মানে গঙ্গার ধারে। প্রিন্সেস কৃষ্ণা, আজকের এই হোলি নাইটটা একটু এনজয় করতে ভালো লাগছে না? আমি বলছি বাড়ি চলুন। আমার কিন্তু খুব ভালো লাগছে। এখানে কেন এলেন? একটু গল্প করব বলে। আপনি সুস্থ নন, আপনি সুস্থ নন। আমি সুস্থ নই, প্যারাগন অফ বিউটি, হোয়াট এ বিউটিফুল নাইট। আগে ভাবতাম লন্ডনই এনজয় করবার একমাত্র জায়গা, কিন্তু এখন দেখছি ক্যালকাটা ইজ নাও লেস দ্যান। ছাড়ুন ছাড়ুন বলছি, এখানে কেউ নেই। ছেড়ে দিন ছেড়ে দিন। সেটা রাজনারায়ণ বাবুর কাছে ফিরিয়ে দেবার পর একান্তই শুনতে চাও? টাইপ খুঁজতে বেরিয়েছিলাম, ঠিক নিজের টাইপ না হলে মিশতে অসুবিধে হয়। ওই যে যাকে ভালো লাগে ভালোবাসতে পারা যায় না, তার উপর করুণাই হয়, জীবনে গ্রহণ করা যায় না। Thank you.
কৃষ্ণা দেবী চলে গেছেন। আমি চলে যাচ্ছি, এখানে থাকার প্রয়োজন ফুরিয়েছে, কারণ তোমার কাছে শেখার আর কিছুই নেই। পরিষ্কার করে জানতে চাই কেন তোমরা আমাকে ওখানে পাঠিয়েছিলে। সব বলবো মা, সব বলবো, তুই একটু স্থির হয়ে বস। তোমরা কি ভেবেছো আমায় খেলার পুতুল? আহা, বলি কি হয়েছে সেটা আমাকে বলবি তো। কি হয়নি বলতে পারো? কি শিখেছি ওখানে? সামান্য কতকগুলো কথা আর কিছু আদব কায়দা। তিনি যা বলেছেন তাই করেছি, যা শিখেছেন তাই শিখবার অন্তত চেষ্টা করেছি, তাতে আমার কি লাভ হয়েছে বলতে পারো? আমি তো কিছুই বুঝতে পারছি না, কি চেয়েছিলে তোমরা আমার কাছ থেকে? তাহলে নিখিলেশের সঙ্গে তোর কি কোনো গোলমাল হয়েছে? তার সঙ্গে কি হয়েছে না হয়েছে সে কথা থাক মা, শুধু আমাকে আজ এইটুকু বলো, আমি কি তোমাদের বোঝা হয়ে উঠেছিলাম? বোঝা কেন মা, বোঝা হতে যাবে কেন? না না, আমাদের ভুল বুঝিস না, ভুল বুঝিস না মা। দেখ, কোনো মা বাপ অত্যন্ত নিরুপায় না হলে, খুব বিপদে না পড়লে নিজেদের মেয়েকে কখনো পরের বাড়িতে রেখে দেয় না মা। এমন কি বিপদে পড়েছিলে তোমরা? বিপদ বলছি, খুব বিপদ, প্রতিশ্রুতি ভঙ্গ। তুই তুই আমার সঙ্গে আয় তো মা, আমি তোকে সব কথা খুলে বলছি। আয়। May I come in? Come in. আপনি? তারপর কেমন আছে? ভালোই। আর বাই দ্য ওয়ে, আপনি যেন কোন ফার্মে কাজ করেন? ক্রুকস অ্যান্ড কোম্পানি পার্টনার। পার্ট বয় দ্য কোল্ড ড্রিঙ্ক। তা আমারই ছবি, ফ্রান্সে যখন ছিলাম। ও থ্যাংক ইউ। আচ্ছা, আপনি হরিপুরের নাম শুনেছেন? হরিপুর মানে বারওয়াল ডিস্ট্রিক্টে? শুনেছি বাংলাদেশে তিনটে জেলায় হরিপুর নামে গ্রাম আছে। আপনার বর্ধমান জেলার হরিপুরের কথাই মনে পড়লো। রাজনারায়ণ চৌধুরী কে চেনেন? হরিপুর স্টেটের নায়ক। মনে হচ্ছে ওই গ্রামের সঙ্গে আপনার বিশেষ পরিচয় আছে। দেখুন, ইট ইজ জাস্ট অ্যান অ্যাক্সিডেন্ট, আমি ওই গ্রামে জন্মেছিলাম। রাজনারায়ণ বাবুর মেয়ের সঙ্গে আপনার বিয়ের কথাবার্তা ঠিক হয়ে এখন? না বা কথাবার্তা ঠিক নয়, ইট ইজ জাস্ট এ প্রপোজাল, দেশ গায়ে যা হয়ে। আপনি হঠাৎ এত মেয়ে ঠিক আপনার ঠিক পছন্দ হয়নি না? আর কি করে হয় বলুন, একটা ভিলেজ অ্যাটমসফিয়ারের সঙ্গে কালচারে বললেন। এক্স্যাক্টলি। থ্যাংক ইউ। রাজকুমারী কৃষ্ণা ঠিক রকম লাগলো? সিম্পলি ওয়ান্ডারফুল, প্যারাগন অফ বিউটি। সত্যি বহুদিন কন্টিনেন্টে থেকেও এইরকম একজন মহিলাকে মিট করার সৌভাগ্য আমার হয়নি। তাহলে মিট করে আপনি খুশি হয়েছেন? খুশি মানে, সত্যি বলতে গিয়ে নিখিলেশ বাবু, রাজকুমারী কৃষ্ণা এবছরে একটা গ্রেট সারপ্রাইজ। কিন্তু একটা কথা আমি কিছুতেই বুঝতে পারছি না, উনি কোথাকার রাজকুমারী? আপনার গ্রামেরই খুব কাছাকাছি। কাছাকাছি? যে হরিপুরের সঙ্গে আপনি বিশেষভাবে পরিচিত সেই হরিপুরেরই মেয়ে। মানে? রাজনারায়ণ বাবুর মেয়ে। যে মেয়েকে বিয়ে করতে আপনি একজন রিফিউজ করেছিলেন। কি বলছেন আপনি? ঠিকই বলছি। সত্যি?
আমার কাছে একেবারে অবাক লাগছে। না জানা থাকলে একটু অবাক লাগে বই কি? আমি ঠিক বুঝতে পারছি না নিখিলেশ বাবু। বুঝতে আপনার একটু অসুবিধা হবে সামন্ত বাবু, কারণ রাজনারায়ণ বাবুকে আপনি ফিরিয়ে দেওয়ার পর কৃষ্ণাকে তৈরি করার ভার আমাকেই নিতে হয়েছিল। অবশ্য তৈরি মানে যতটুকু দেখি আপনি বা আপনারা খুশি হন, যেমন একটুখানি চটক, একটুখানি হালকা কথা, একটুখানি মিষ্টি হাসি, এগুলো কিছু নয় সামন্ত বাবু। কিন্তু কৃষ্ণা দেবী কি আমাকে গ্রহণ করবে? না জেনে যে ভুল আমি করেছি, যে দায়িত্ব আপনার নেওয়া উচিত ছিল সেটা আমাকে নিতে হয়েছিল। তবে রাজনারায়ণ বাবুকে আমি যতটুকু জানি তিনি নিশ্চয়ই আপনাকে ক্ষমা করবেন। কিন্তু আমি আমি একটা চিঠি লিখতে চাই। ও ধন্যবাদ মামা। মামা কেল্লা পথে ঘরের লক্ষ্মী আনছি। লক্ষ্মী? হুম, ম্যারিজ সেটল। কোথায়? ধীরে রজনী ধীরে, পরে সব জানতে পারবে মামা। কত ফাগুনে মাধুরী জড়ালে রেলে ও গো অভিসারিণী, কত ফাগুনে মাধুরী জড়ালে রেলে ও গো অভিসারিণী, কে বলে তোমায় পারিনি চিনিতে পারি, কত ফাগুনে মাধুরী জড়ালে রেলে ও গো অভিসারিণী। আমারি প্রাণের গভীরে জাগালে নীরব কবিরে, তুমি আমারি প্রাণের গভীরে জাগালে নীরব কবিরে, অলখ বাঁধনে বাঁধিতে আমায়, অলখ বাঁধনে বাঁধিতে আমায়, এলে যোগ মনোহারিণী, কে বলে তোমায় পারিনি চিনিতে পারি, কত ফাগুনে মাধুরী জড়ালে রেলে ও গো অভিসারিণী, তুমি যে আমায় তোমারি আপন করেছো, এ কোন আবেশে দুলায়ে দিলে গো আমায় ভুলায়ে, সুখে দুঃখে তুমি চিরদিনই মো অন্তর লোকচারিণী, কে বলে তোমায় পারিনি চিনিতে পারি, কত ফাগুনে মাধুরী জড়ালে ও গো অভিসারিণী। আরে সামন্ত, তুমি এসো এসো বাবা, এসো এসো এসো। কেমন আছো বাবা? কাকু, আমি না জেনে যে অপরাধ করেছি জানি তার প্রায়শ্চিত্ত। না 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 না, অপরাধ আবার কিসের? কিছু না কিছু না, আমি জানতাম তুমি আসবে। ইয়ে নিখিলেশ বাবু একটা চিঠি দিয়েছে। নিখিলেশের চিঠি? আপনার বাঞ্ছিত পাত্রের সঙ্গে কৃষ্ণার বিবাহের কোনো বাধাই নেই, সামন্তবাবু তার ভুল বুঝতে পেরেছেন। কৃষ্ণা দেবী? কৃষ্ণা সামু? এই দেখ মা, আমি তোকে বলেছিলাম না সামু এরকম ভুল কিছুতেই করতে পারে না। আপনি কেন এসেছেন? সত্যি আমি আমার ভুলটা, কোনো প্রয়োজন নেই,
আপনি এক মুহূর্ত আর এখানে থাকবার চেষ্টা করবেন না। ছি ছি মা, এসব তুই কি বলছিস? কি শুনতে পাচ্ছেন না? নিখিলেশ বাবু তাকে গিয়ে বলবেন কৃষ্ণা আপনার কোনো কথা শুনতে রাজি নয়। মা এখনো দাঁড়িয়ে আছেন? আপনার লজ্জা করছে না? যান, বেরিয়ে যান। আচ্ছা মা, একজন ভদ্রলোককে এইভাবে অপমান করা উচিত হলো? এই তোমার সামন্ত বিলেট ফের। আহা, এতে ওর অপরাধ কোথায় ছিল বল? ওর অভিভাবক যদি বিয়ে দিতে রাজি না হয়? ও ছেলে মানুষ, তোমায় যা বুঝিয়েছে তুমি তাই বুঝেছ। কোথায় যাচ্ছিস তুই? কলকাতায় যাচ্ছি, শুধু এটুকু জেনে আসতে। আমার জীবন কেমনি ভাবে নষ্ট করার কি অধিকার আছে নিখিলেশ বাবু? এমন কি ক্ষতি করেছিলাম যার জন্য সামন্তর মতো একজন জঘন্য লোকের হাতে আমায় তুলে দিতে চেয়েছিলে? সামন্ত জঘন্য? জেনে শুনে আমার ভবিষ্যৎকে নষ্ট করতে তোমার এতটুকু বাধি? তুমি কি বলছো কৃষ্ণ? আমি তো কিছু বুঝতে পারছি না। কোনোদিনই বুঝতে পারো না, কিন্তু তোমার খেয়াল খুশির ওপর আমি নিজেকে ছেড়ে দিতে পারি না। সামন্ত আমার বাঞ্ছিত পাত্র না, রাজনারায়ণ বাবু। আর সেটা জেনে শুনেই তুমি বাবাকে সাহায্য করেছিলে। আরো পরিষ্কার করে বলতে হবে, যে লোক দিনের পর দিন জঘন্য জীবন যাপন করে, মেয়েদের সামান্য সম্মানটুকু দিতে জানে না, তার পরিচয় আরো পরিষ্কার করে দিতে হবে। কিন্তু সামন্ত সম্বন্ধে এসব কিছুই আমার জানা ছিল না। অথচ তোমার সমাজেরই একজন সম্মানিত লোক তিনি। আমার সমাজ? হ্যাঁ, যেখানে আমায় রাজকুমারী সাজিয়ে লোকের বাহবা পেয়েছি। শোনো কৃষ্ণা, তোমাকে রাজকুমারী সাজাবার পেছনে আমার কোনো ব্যক্তিগত স্বার্থ ছিল না। সামন্তকে খুশি করবার জন্যই তোমাকে রাজকুমারী সাজতে হয়েছিল, আর তোমার বাবাকেও আমি সেই কথা দিয়েছিলাম। কথা দিয়েছিলে? কি কথা দিয়েছিলে? সামন্তর হাতে তুলে দেবে? আশ্চর্য, অদ্ভুত তোমার কর্তব্য। একটা মেয়ে কি চায়, কি ভালোবাসে তার কিছুই বুঝলে না। শুধু সামান্য কর্তব্যের খাতিরে তুমি তুমি উত্তেজিত কৃষ্ণা। কর্তব্য শুধু একটা পথ ধরেই চলে না। আমার প্রতি কি কর্তব্য করেছো তুমি? জানি না, তবে এইটুকুই বুঝেছিলাম যে তুমি যা চেয়েছিলে তা সম্ভব নয়। শুধু মানুষের ছবি আঁকলেই আর মূর্তি গড়লেই হয় না, তার মধ্যে জীবনের স্পন্দন থাকা চাই। যেখানে প্রাণী সেখানে সব মিথ্যে, আর তুমি সেই মিথ্যেটাকেই আঁকড়ে ধরে থাকতে চাও। কিন্তু আমি তা কিছুতেই হতে দেবো না। কৃষ্ণা, তোমার কুকুর খেলার শেষ করে দেবো। কৃষ্ণা, যে শিল্পী জীবনের অপমান করে তার সৃষ্টিকে আমি ধ্বংস করব। সবকিছু
জবাব দিচ্ছি না।